না শুরুতেই বলতে চাই যে ডিরেক্টর কোন লেভেলের গাঁজা খেলে এরম সিনেমা হয়, কোন লেভেলের। হ্যাঁ, শুরুতেই এই কথাটা বললাম, ভালো কি খারাপ সেটা পরে বলছি। তো আমার কোনো আইডিয়া ছিল না এই ছবির ডিরেক্টর শিরীষ কুন্দন। তো শিরীষ কুন্দনকে, ইনি হচ্ছে ফারাহ খানের হাজব্যান্ড এবং তার সঙ্গে তিনি দুখানা মাস্টারপিস বানিয়েছেন, ঠিক আছে। একটা ছবি রাইটার আর একটা ছবি ডিরেক্টর, আর একটা ছবি ছিল তবে ওটা ডিসেন্ট, মানে ডিসেন্ট মানে খারাপের দিক থেকে ডিসেন্ট। জোকার ছবির তিনি ডিরেক্টর, তিসমার খান ছবির তিনি রাইটার, ঠিক আছে। বুঝতে পারছেন কোন লেভেলের ডিরেক্টর, ঠিক আছে। তো এই ছবিটার মধ্যে পুরো একটা ছবি ছিল কৃতি বলে, শর্ট ফিল্ম, প্রত্যেকে নিশ্চয়ই দেখা, প্রচণ্ড দারুণ একটা ছবি। তো সেই কৃতি সম্পর্কে অনেক কথা বলবো। তো এই ছবিটা হুবহু কৃতির মতো একটা ফ্লেভার রয়েছে। আপনি যদি খুব ভালো করে কৃতি ছবিটা দেখেন, একদম এন্ডিং পোর্শনে এসে মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটা হঠাৎ করে ক্যামেরার সামনে এমন কিছু মুভমেন্ট করবে যেগুলো কাট কাট করে জোড়া হয়েছে, যেটা দেখতে প্রচণ্ড হরিফাইং লাগে। তো এই ছবির মধ্যে সেগুলো ভর্তি রয়েছে, পুরো একই ফ্লেভার, বিজিএম সেম টু সেম, বাট এবার প্লটটা একদম টাট্টি, কারণ এবার তো কাউ থেকে ছাড়তে তিনি পারেননি। তো বলে রাখি, কৃতি যে শর্ট ফিল্মটা দেখে আমরা প্রত্যেকে খুব ইন্সপায়ার্ড হয়ে, একটা দারুণ থ্রিলার বলা যায়, তো সেই ছবিটা হুবহু কপিড আর একটা শর্ট ফিল্ম থেকে, মেবি সেটা নেপালের একটা ডিরেক্টরের, সেটা নিয়ে প্রচণ্ড অ্যালিগেশন এসেছিল, অনেক কোর্ট কাচারি হয়েছে, বাট আলটিমেটলি কৃতির ডিরেক্টর শর্ট ফিল্মটা হাটায়নি। তো যাই হোক, এবার আমরা কনসেন্ট্রেট করবো হচ্ছে মিসেস সিরিয়াল কিলারে। তো এত ভচকা একটা গল্প, এত মানে বাজে একটা স্ক্রিপ্ট, যেখানে সিরিয়াল কিলিং এই সাবজেক্টটাকে নিয়ে শুধুমাত্র জল খেলা হয়েছে, একটা জল ছবি ছাড়া আর কিচ্ছু না। না ভালো ক্যামেরার কাজ, জ্যাকলিনের পারফরমেন্স তো থবা থবা, ইভেন মোহিত রায়নাকে পুরো জল ঢেলে দিয়েছে তার কেরিয়ারে, এই ছবিটার জন্য তার কেরিয়ার নিচে নেমে আসবে। মনোজ বাজপেয়ীকে লাস্টে সে যথেষ্ট চেষ্টা করেছে, বাট কিছু করার নেই, এত বাজে স্ক্রিপ্ট। তো গল্পটা হচ্ছে, আমি ভাবতে পারিনি এত সহজ, এত প্রেডিক্টেবল এরকম একটা গল্প হবে। আমি ট্রেলার রিভিউর সময় গল্পটা একটা অ্যাজাম্পশন করেছিলাম, এমনি এমনি বলতে বলতে খুব ক্যাজুয়ালি। এই ছবির গল্পটা পুরো হুবহু সেম টু সেম গল্প, হুবহু। একজনকে অ্যারেস্ট করা হচ্ছে, যে হচ্ছে একজন ডাক্তার, মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটা, এবার মনে হচ্ছে দেখে যেটা সম্পূর্ণ সাজানো। এবার সেই কেসটাকে চালু রাখার জন্য কে আবার সিরিয়াল কিলিং করবে, এবং কেন ছবিটার নাম মিসেস সিরিয়াল কিলার, ঠিক আছে। তো এই আনফর্চুনেটলি শুনতে তো ভালো লাগলো, ছবিটা তার ভালো ছবি নয়, একদমই ভালো ছবি নয়, ঠিক আছে। আচ্ছা, এবার পজিটিভ দিক, নেগেটিভ দিক। পজিটিভ ছবির কিচ্ছু নেই, তবে দুটো জিনিসকে প্রশংসা করতে হয়। এক হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা কৃতির মতোই, তবে এবার ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, আরও লার্জ স্কেলে, যেটা সত্যি তুখর লাগে শুনতে। মানে কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোরটার প্রেমে পড়তে হয়, এত সুন্দর। দ্বিতীয় হচ্ছে সেট ডিজাইন, যারা এই ছবিতে সেট ডিজাইন করেছে, আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি, সেটা দেখলে অনেকটা কৃতির মতো লাগে, সেট ডিজাইনের জন্য সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করতে হয়। আর হচ্ছে মনোজ বাজপেয়ী ফাটাফাটি, সে যেরকম একজন অনেস্ট অ্যাক্টার, এই ছবিতেও খুব ভালো কাজ করেছে, তবে সেটাও মনে হয় অনেকটাই কৃতির মতো লাগতে থাকে, মানে ভালো ঠিক আর একই রকম বোঝা যায়। নেগেটিভ দিক, জ্যাকলিনের উচ্চারণ, জ্যাকলিনের পারফরমেন্স, জ্যাকলিন সারা ছবিতে ছেড়ে, যে একটা জায়গা আছে সে গাড়ি থেকে বলছে কই মেরি বাত কিউ নেই শুনতা, ওটা এরকমভাবে, লিটারেলি এরকমভাবে উচ্চারণ করবে যে মনে হবে বিষ দিয়ে দাও এক্ষুনি খেয়ে মরে যাই, ঠিক আছে। একটা সিন আছে যখন সে বলবে কিউ করনা চাতে হ কিউ, মানে দরকার কি ছিল জ্যাকলিনকে নেওয়ার, ঠিক আছে। টাট্টি স্ক্রিপ্ট, টাট্টি অ্যাক্ট্রেস, সব ঠিক আছে। ছবির সেকেন্ড নেগেটিভ হচ্ছে গল্প, গল্পটা বলছে তারা একটা থ্রিলার ছবি দিচ্ছে, থ্রিলার ছবি দিচ্ছে, এবং নেটফ্লিক্স এই ছবি তোমরা প্রেজেন্ট করছো, এই ছবি, এর থেকে অনেক ভালো ভালো শর্ট ফিল্ম রিলিজ হয়, অনেক ভালো ভালো দু ঘন্টার ছবি রিলিজ হয় ওয়েব প্ল্যাটফর্মে, যেগুলো আমাদের বাংলাতেও হয়, বাট সেই ছবিগুলো বড় প্ল্যাটফর্ম পায় না, ওয়াই কেন পায় না, মানে আমি সত্যি আশা করিনি এত বাজে একটা ছবি দেখব, বিন্দু মাত্র ছবির মধ্যে ইন্টারেস্ট গ্রো হয় না। এবং ছবিটা নিয়ে আমি জানতাম খুব বাজে কিছু হবে, তবে এতটা যে ছবিটা বাজে হবে আশা করিনি। থার্ড নেগেটিভ, ছবিটা কখনো কানেক্ট করা যায় না, এবং এখানে ডিরেক্টর সিক্স সেন্স ছবিটার হিন্টস দিচ্ছে, কথা বারবার করে উঠে আসছে যে ওই ছবিটা সবসময় চোখের সামনেই ছিল, আমরা টুইস্টও ধরতে পারি না, এই জন্য আমাদের সিক্স সেন্সকে মনে হয় খুব বড় একটা টুইস্ট দেয় ছবিটা, টুইস্ট অ্যান্ড টার্নস খুব বড় আছে। প্লিজ এরকমভাবে উদাহরণ দেবেন না, ব্রুস উইলিসের ওই মাস্টারপিসের সঙ্গে নিজের ছোট উদাহরণ দেবেন না, আপনি পারেন না ছবি বানাতে। মোস্ট থার্ড গ্রেড একটা ছবি, যেই ছবিটা নিয়ে মানে এক বিন্দু পজিটিভ যদি হয় থাকে সেগুলো খুব জোর করে হয়। আর ফারাহ খান কেন, ওই থ্রিস কোম্পানি কেন প্রোডাকশান বন্ধ করে দিন, এরকম ছবি বানাবেন না। আমার দেখা মোস্ট ফালতু থ্রিলার, আমি ভেবেছিলাম আমার দেখা খুব বাজে থ্রিলারের মধ্যে হলিউডের 13th ফ্লোর ওই ছবিটাকে রাখবো, কিন্তু এই ছবিটা সব রেকর্ড ভেঙে দিয়েছে।
শিরিষ কুন্দন জানেমান ছবি বানিয়েছিল অক্ষয় সলমানকে নিয়ে ডুবিয়ে দিয়েছে, ওদের কেরিয়ার একটা বড় পিলার ছুঁড়ে মেরেছিল, অক্ষয় কুমারকে তিসমার খান দিয়ে পুরো উড়িয়ে দিয়েছে এবং জোকার দিয়ে জোকার নামটারই খারাপই করে দিয়েছে। তারপর যখন ঝেড়ে ঝুড়ে কৃতি বানালো আমরা ভাবলাম যে না হয়তো মানুষটা ভালো কাজ এতদিন করতে পারেনি, কিন্তু ওনার ছবিতে সব কাজ তো নিজেই করে, নিজেই লেখে, নিজেই স্ক্রিন প্লে লেখে, নিজেই আবার ডিরেক্ট করে, নিজে আবার মিউজিক দেয়, নিজে ব্যাকগ্রাউন্ড স্কোর সব নিজেই করে। এত ট্যালেন্টেড একজন রাইটার ডিরেক্টর আর কি বলবো। মোস্ট থার্ড গ্রেড একটা ছবি এবং নেটফ্লিক্সের ড্রাইভ এবং এই ছবিটা শিরোপা পাবে, শিরোপা যে খারাপের ছবির দিক থেকে আমরা রেকর্ড করেছি। প্লিজ এই ছবিটা দেখবেন না, যদি ছবিটা এক বিন্দু ভালো লেগে থাকে সেটা হচ্ছে 1% যদি ভালো লেগে থাকে সেটা মনোজ বাজপেয়ীর জন্য। ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট যারা এরকম সেট বানিয়েছে একদমই ওয়েস্ট, পুরোপুরি 2 ঘন্টার কাছাকাছি 1 ঘন্টা 46 মিনিট একদম ওয়েস্ট। আর আমি আজকে একটা আমার কোয়ারেন্টাইন শর্ট ফিল্ম আপলোড করেছি যেটা আমার চ্যানেলে ঠিক এই ভিডিওটার আগেই রয়েছে, যেটা সবাই মিলে আমরা ঘরে বসে বানিয়েছি। আমি জেনারেলি যেভাবে বলতাম না তবে বলছি তোমরা প্রত্যেকেই দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বা কোনো সাজেশান থাকে কিছু মনে হয় সেগুলো কমেন্টে অবশ্যই জানিও। ঠিক এই ভিডিওটার আগেই সেই শর্ট ফিল্মটা রয়েছে, সেটা এক সম্পূর্ণ জিরো বাজেট, আমরা প্রত্যেকে ঘরে বসেই বানিয়েছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ডিসক্রিপশানে দুটো লিঙ্ক থাকে, ফেসবুক আর ইনস্টা, সেখান থেকে দেখতে পারো। টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল।